বৃহস্পতিবার থেকে পশ্চিম বর্ধমান জেলার সর্বত্র প্রবল বর্ষণ, এবং সেই প্রবল বর্ষণে বিভিন্ন যে নিচু এলাকা সেই নিচু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। দুর্গাপুর শহরের পরিস্থিতি খুব খারাপ। দুর্গাপুর শহরের রাতুড়িয়া অঙ্গদপুর মেন গেট এলাকা, টাউনশিপের কিছু এলাকা এবং বিধাননগরের কিছু এলাকা, এর পাশাপাশি দুর্গাপুর সন্নিহিত যে নিচু এলাকাগুলি সেগুলি জলমগ্ন রয়েছে। পশ্চিম বর্ধমান জেলার যে ছোট নদীগুলি রয়েছে সেই ছোট নদীগুলি ইতিমধ্যেই দুকুল ছাপিয়ে জল বইছে। বিভিন্ন জায়গায় যানবাহন চলাচল বন্ধ এবং অনেকেই গৃহবন্দী অবস্থায় রয়েছে। 54 ফুট এলাকা, দুর্গাপুর শহরের 54 ফুট এলাকায় বিভিন্ন জায়গায় জল উঠে গিয়েছে, কার্যত গৃহবন্দী অবস্থায় রয়েছেন অনেকে। রাতুড়িয়া অঙ্গদপুর এলাকাতেও আবাসনে জল ঢুকেছে, তারাও বাড়ির বাইরে বেরোতে পারছেন না। অন্যদিকে অন্ডালের কিছু রাস্তা বন্ধ হয়ে রয়েছে, ক্যানেলের উপর দিয়ে জল বইছে এবং বিভিন্ন যে কালভার্ট সেই কালভার্টের উপর দিয়ে জল বইছে। শুক্রবার সকাল থেকে এই কাজী নজরুল ইসলাম বিমানবন্দর অন্ডালের এই বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ রয়েছে রানওয়েতে জল উঠে যাওয়ার জন্য। এই পরিস্থিতি কিন্তু অনেক জায়গাতেই রয়েছে টানা বর্ষণের ফলে। আসানসোল শহরের রেলপার এলাকা, রানীগঞ্জের কিছু এলাকাও একইভাবে জলমগ্ন অবস্থায় রয়েছে। দুর্গাপুর নগর নিগম, অন্যদিকে আসানসোল পুর নিগমের পক্ষ থেকে ইতিমধ্যেই প্রচেষ্টা শুরু হয়েছে বিভিন্ন যে নিচু এলাকায় যারা মানুষজন রয়েছেন তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য। যদিও স্থানীয় যারা বাসিন্দা তাদের অভিযোগ হচ্ছে যে বিভিন্ন জায়গায় অপরিকল্পিতভাবে ঘরবাড়ি তৈরি হয়েছে এবং নিকাশি ব্যবস্থা সেইভাবে নেই, সেই কারণেই কিন্তু এই প্রতি বছর একটু বেশি বৃষ্টি হলেই এই পরিস্থিতি তৈরি হয়। এবং সেক্ষেত্রে সারা বছর যেভাবে এলাকায় কাজ করার প্রয়োজন রয়েছে, যেভাবে উন্নয়নমূলক কাজ নিকাশি ব্যবস্থা এগুলি দেখার প্রয়োজন রয়েছে সেগুলি হয় না, সেই কারণেই এই ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে। পশ্চিম বর্ধমান থেকে ক্যামেরায় প্রদীপ বৈঠার সঙ্গে বিশ্বজিৎ ঘোষ, নিউজ টাইম।